হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টুইটার ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6:30, আর আমি রোজকার মতন ফ্রেশ হয়ে চলে এসেছি ফুল তুলতে, যেটা আমার ভীষণ পছন্দের একটা কাজ। সকালবেলা ফুল তুললেই মনটা ভীষণ ফ্রেশ লাগে। পুজোর আর কটা দিন মাত্র বাকি। এদিকে শিউলি ফুল গাছে এবারে ভালো করে ফুল ফুটতেই শুরু করলো না, তারপর দেখি বেল ফুল গাছের নিচে দুটো ফুল পড়ে আছে। উফ, কি সুন্দর গন্ধ! এখন দেখছি লাল জবাগুলো একটু কম ফোটে, কিন্তু এই ঘিয়ে রঙের ফুলগুলো, ছোট্ট গাছ আমাদের, খুব একটা বড় নয়, কিন্তু অনেক ফুল ফুটতে শুরু করেছে। আর যে বাড়িতেই দেখেছি আমি এই ফুল গাছটাতে অনেক ফুল ফুটতে দেখেছি। ফুলের রংটা এত ভালো লাগে, ঠিক যেন মিষ্টি দই। আর ওদিকে ফুটে আছে হলুদ রঙের অ্যালামন্ডা। অ্যালামন্ডা ফুলগুলো দেখতে কেমন লাগে বলতো? ঠিক কলকে ফুলের মতন। আর এপাশে রয়েছে সাদা অপরাজিতা, তার পাশে রয়েছে নীল অপরাজিতা। মাসখানেক আগেই আমি পিসির কাছ থেকে কয়েকটা ধুতুরা গাছ এনে লাগিয়েছিলাম, এই যে সেই গাছগুলোতে ফুল ফুটেছে। আসলে ধুতুরা ফুল আমাদের বাড়িতে আছে, কিন্তু এই ধুতুরা ফুলগুলোর রঙগুলো দেখেছো, একদম ধবধবে সাদা, আর সেই গাছটাতে এখন ফুল ধরেছে। এভাবেই একটা দুটো করে ফুল তুলতে তুলতে আমার সাজি পুরো ভরে উঠেছে। এদিকে রয়েছে আকাশে মেঘের ঘনঘটা। তবে হ্যাঁ, এরকম মেঘলা ওয়েদার কিন্তু আমার বেশ লাগে। আর এদিকে খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে বলে এই দুষ্টটা দেখো কিরকম চেঁচামেচি শুরু করেছে। দাঁড়াও, ওদেরকে আগে খাবারটা দিয়ে নিই। আজকাল দেখছি খাবার দিলেই সবার আগে দুষ্টুটা চলে আসে, তারপর পাখিরা আসে। দেখবে, দেখো সবার আগে ওই কিন্তু আসবে। ওই দেখো, টুকটুক করে কেমন মিষ্টি করে খায়, আমার যে কি ভালো লাগে ওর খাওয়া দেখতে। আর পাখিগুলো বিভিন্ন গাছে বসে থাকে, যখনই দেখি খাবার দিই অমনি উড়ে চলে আসে। এখন শরতের আকাশ, কখনো নীল আকাশ, কখনো সাদা, কখনো বা কালো। পাখিদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে, এবার আমরাও একটু চা নিয়ে বসবো। চলো, চাটা একটু 2-3 মিনিটের জন্য ভিজতে দিয়ে দেবো, আর ততক্ষণে টাইম কলের জল চলে এসেছে, তো আগে জলটা ধরে নিই। বালতিতে জলটা ভরতে থাকুক, ততক্ষণে তোমাদেরকে আমি কয়েকটা বনসাই দেখাই। এই বনসাইগুলো কিন্তু সবই আমার শ্বশুরমশাইয়ের তৈরি। এটা একটা বট গাছ, এই গাছগুলো অনেক বছর পুরানো। বটের সাথেই আছে অশ্বত্থ গাছ। শুনেছি বট গাছ থাকলে তার সঙ্গে অশ্বত্থ গাছও রাখতে হয়। আর এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছগুলো আমি তো আজ পর্যন্ত ফল হতে দেখিনি, শুধু ফুল হয় আর তারপর ফুলটা ঝরে পড়ে যায়। আর এপাশটাতে রয়েছে স্বামী গাছ। আমার হাজব্যান্ডই স্বামী গাছটা কিনে এনেছে, আর শ্বশুরমশাই এটাকে বসিয়ে দিয়েছে। তবে এটাতে ফুল ধরবে না ফল সেটা আমি জানি না। আর এই বাঁশ গাছটাও বহু বছর পুরানো। আর এপাশেও আর একটা সবেদা গাছ রয়েছে, এটাতেও ফুল ধরে কিন্তু ফল হয় না, আর গোড়াটা কত মোটা হয়ে গেছে দেখো। গাছ দেখতে দেখতে ওপাশে আমার এক বালতি জল কিন্তু ভরে গেছে। চলো এবার এটাকে ঘরে রেখে আসি। ওদিকে চা ভিজতে দিয়ে রেখে এসেছি, ওটা বোধহয় ভিজে এতক্ষণে জপজপে হয়ে গেছে। যাই, চাটা আগে ছেঁকে ফেলি চলো। আর চা ছাঁকতে গেলেই এভাবে আমার চারিদিকে ছড়িয়ে যায় কেন বলতো? কোন ছাঁকনি দিয়ে ছাঁকলে ঠিক সোজা কাপের মধ্যে গিয়ে পড়বে? আমরা তো মোট বাড়িতে 5 জন, তার মধ্যে 4 জনই খাই লাল চা। আর গুড্ডি যদি চা না খায় তাহলে এই ছাতু শরবতটা খায়, আর মা শুধু খায় দুধ চা। চাটা খেয়ে আমি হেলতে ডুলতে চলে এলাম এবার দুপুরের রান্না করব বলে। কর্তামশাই আজকে বাজার থেকে পমফ্রেট মাছ এনেছে, তো আজকে আমি করব পমফ্রেট মাছের ঝাল। আর গুড্ডি তো একদমই মাছ খেতে চায় না, তাই ওর জন্য একটু চিলি চিকেন বানাচ্ছি, আর সঙ্গে একটু ফ্রাইড রাইসও বানিয়ে দেবো। নাহলে চিলি চিকেন দিয়ে সাদা ভাত খেতে খুব একটা ভালো লাগে না। আর এই চিলি চিকেন করার সময় যে চিকেন পকোড়াগুলো হয় সেইগুলো খেতে গুড্ডি খুবই ভালোবাসে। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। দুটো চিকেন পকোড়া তুলে রেখেছিলাম, সেটাই এখন সস দিয়ে লাগিয়ে উনি মজা করে খাচ্ছেন। আমাদের জঙ্গলের অবস্থা দেখো, আর ওখানে ইটের পাজা আছে, ওখানে নির্ঘাত সাপ আছে। চলো মোচা হয়েছে কিনা দেখে আসি। বাজার থেকে কর্তামশাই এসে বলল গাছে নাকি একটা বড় মোচা ধরেছে, সেটাই এখন পাড়তে যাচ্ছি। চলো। কি গো, পেঁপে গাছ? ও, এই জঙ্গলে ভয়ও লাগে আসতে। দাঁড়াও। কলার কাঁদিটা দেখো জাস্ট।
এই কলাটা দেখে বলতে পারবে তোমরা এটা কি কলা? আর মোচাটা তেতো হবে না মিষ্টি? শুধু রান্নায় আলট্রা প্রো ম্যাক্স যারা তারাই বলতে পারবে। আজ হবে মোচা চিংড়ি। বাগানের এপাশটাতে অনেক কচু গাছ হয়ে আছে, তো মা বলল কচুর লতি হয়েছে কিনা দেখতে। সত্যি বলতে কি, এখানে এতটাই জঙ্গল নিচটাতে যে সত্যি পা ফেলতে ভয় লাগছিল। যদি কেউ ফোঁস করে ওঠে তাহলে তো গেলাম, কিন্তু অনেক সাহস সঞ্চয় করে আমি ঢুকে পড়েছি কচু বাগানে লতি তুলবো বলে। পেয়েওছি কয়েকটা, কিন্তু সেটাতে আমাদের হতো না, আর সঙ্গে রয়েছে মশার কামড়। তো আমার কর্তা মশাই বলছে চলো লতি খাওয়ার দরকার নেই, মশা এখানে প্রচুর কামড়াচ্ছে, তুমি চলো। কিন্তু আমি একটা একটা করে খুঁজতে খুঁজতে সেই কচু বনের মধ্যে ঢুকে পড়েছি। আর দেশি কচু যেহেতু, তাই জন্য লতিগুলো একটু সরু সরু, আর আমাদের যদি একবেলার খাওয়ার পরিমাণটা আমি তুলতে যাই তাহলে আমার অনেকটাই সময় লেগে যাবে। কচুর লতি কাটা আমার সম্ভব না, প্রচণ্ড মশা। মোচা নিয়েই বাড়ি যাই। ভীষণ জঙ্গল হয়ে গেছে, এই বৃষ্টিতে আরো বেশি জঙ্গল হয়ে গেছে, ভয় লাগে, সাপ খোপ থাকতেই পারে না। এতদিন গুড্ডির হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, তাই পড়ার চাপ একটু বেশিই ছিল। আজ পরীক্ষা শেষ হয়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছে, আমি তাই ওকে আর ডাকিনি। আর এখন রাতও হয়ে গেছে, তাই ডিনারটাও করে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।